বিশ্বের সবচেয়ে দীর্ঘজীবী কচ্ছপ জনাথন গিনেস বিশ্ব রেকর্ডে স্থান পেয়েছে। ধারণা করা হয় জনাথন 1832 সালে জন্মগ্রহণ করেছিল, সে হিসেবে 2 শতাব্দী পার করতে চলেছে জনাথন। বিশালে কচ্ছপটি দেখতে প্রায়ই ভিড় জমে পর্যটকদের। আতিকুর রহমান দাসের রিপোর্টে থাকছে বিস্তারিত। বিশ্বের সবচেয়ে দীর্ঘজীবী কচ্ছপ জনাথন গিনেস বিশ্ব রেকর্ডে স্থান পেয়েছে। গ্যালাপাগোস জায়ান্ট টর্টোয়েস প্রজাতির কচ্ছপ গড়ে বাঁচে 190 বছর, আর 2022 সালে বিশ্বের সবচেয়ে বয়স্ক কচ্ছপ জনাথন এবার 190 বছরে পা রেখেছে, সে হিসেবে 2 শতাব্দী পার করতে চলেছে জনাথন। এর আগে 188 বছরে চিলোনিয়ান নামে একটি কচ্ছপ বিশ্ব রেকর্ড করেছিল। ধারণা করা হয় জনাথন 1832 সালে জন্মগ্রহণ করে, 2022 সালে এসে তার বয়স দাঁড়িয়েছে 190 বছর। 1882 সালে পূর্ব আফ্রিকার সেশেলস থেকে সেন্ট হেলেনা দ্বীপে এসেছিল সে, তবে তার প্রকৃত বয়স 190 বছরের বেশিও হতে পারে। ফকল্যান্ড দ্বীপের সাবেক গভর্নর স্যার উইলিয়াম গ্রে উইলসনকে এই কচ্ছপটি উপহার দেওয়া হয়েছিল। এরপর আরও 32 গভর্নর এসেছেন এবং গেছেন, কিন্তু জনাথন এখনও বেঁচে আছে। এত বছরও জনাথনের চেহারায় খুব একটা পরিবর্তন হয়নি, সে ঘুমিয়ে খেয়ে দিন কাটায়, প্রায় তাকে দেখতে ভিড় জমায় পর্যটকরা। জনাথনের প্রিয় খাবার বাঁধাকপি, শশা, গাজর, আপেল ও অন্যান্য মৌসুমি ফল। এছাড়া সে কলা ও লেটুস হাট খেতে পছন্দ করে। দৈত্যাকার কচ্ছপগুলোর আবাস এমন সব জায়গায় যেখানে সাধারণত মানুষের আনাগোনা খুব কম, ফলে এদের জীবনের ঝুঁকি নেই বললেই চলে। আতিকুর রহমান তিতাস, মাইটিভি।